আসসালামু আলাইকুম জিনের বিয়ে জিন জাতির মধ্যে বিয়ে প্রচলিত আছে এর পক্ষে কোরআনের নিম্মুক্ত আয়াতটি উত্তম প্রমাণ আল্লাহ বলেন আফাতাত্তাখিদুনহু ওয়া যুররিয়াতহু আউলিয়া'আ মিন এমিং দুনী হুম লেকুম আদু অতঃপর তোমরা কি আমার পরিবর্তে উহাকে ইবলিশ এবং তার বংশধরকে বন্ধু গ্রহণ করেছো অথচ তারা তোমাদের শত্রু সুরা কাহাফ পঞ্চাশ ইবলিশ সম্পর্কে একই আয়াতে আল্লাহ বলেছেন সে ছিল জিন আয়াতটির অর্থ হল যখন আমি ফিরেস্তাদেরকে বললাম আদমকে সেজদা করো তখন সবাই সেজদা করলো ইবলিশ ছাড়া সে ছিল জিনদের একজন সে তার পালনকর্তার আদেশ অমান্য করল বংশধর ও সন্তান সন্ততির জন্য জিনেরা বিয়ে শাদী করে ইবনু আবু হাতেম তার নিজ গ্রন্থে এবং আবু শেখ তার গ্রন্থ আজামায় কাতাদাহ থেকে বর্ণনা করেছেন এই আয়াতে বর্ণিত ইবলিসের বংশধর ও সন্তান সন্ততি দ্বারা বোঝা যায় যে তারা মানব সন্তানের মতোই জন্মগ্রহণ করে বরং তাদের সংখ্যা অনেক বেশি ইবনু আবদুল বার ইবনু জারির ইবনুল মুঞ্জের ইবনু আবি হাতেম এবং এবং হাকেম আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ মোট দশ ভাগ মানুষ ও জিন তৈরি করেছেন তার মধ্যে নয় ভাগ জিন আর এক ভাগ হচ্ছে মানুষ আল্লামা সাবি বলেন উল্লিখিত একটি জিনের বংশ বিস্তারের প্রমাণ তিনি আরও বলেন এক ব্যক্তি আমাকে ইবলিসের স্ত্রীর স্ত্রী আছে কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন আমি তো ওই কণে সম্পর্কে কিছু দেখতে পাইনি তারপর আমার উপরোক্ত আয়াতটি স্মরণ হল আমি তখন আমি ভাবলাম যে স্ত্রী ছাড়া সন্তান আসতে পারে না তখন আমি বললাম যে হ্যাঁ ইবলিশের স্ত্রী আছে হাদিসের মধ্যে এসেছে নবী সাল আলী ওয়াসাল্লাম পায়খানায় প্রবেশ করার সময় এ দোয়া করতেন আল্লাহ মিনাল খুব কামিনুবল খবাইস হে আল্লাহ আমি আপনার কাছে নারী ও পুরুষ শয়তান থেকে আশ্রয় চাই বোখারি ইবনু হাজার আসলানি বলেছেন এখানে খুবস হবিস এবং হাবাইস এর বহু বচন হবিস ও হবিসা অর্থ হলো পুরুষ ও নারী শয়তান নারী ও পুরুষ শয়তানের অস্তিত্বই তাদের মধ্যে বিয়ে সাদী বিয়ে উত্তম প্রমাণ ফাথুল বাড়ি একমখণ্ড কোরআন ও হাদিসে জিনের মৃত্যুর কথা প্রমাণিত যদি তাদের বংশ বিস্তার না হয় তাহলে মৃত্যুর কারণ মৃত্যুর কারণ জিনের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে এই বিষয়টিও জিনের মধ্যে বিয়ে প্রমাণ বহন করে জিনের বিয়ে ব্যাপারে কোরআনের আরেকটি আয়াতকেও প্রমাণ হিসেবে উল্লেখ করা হয় আয়াতটি হচ্ছে লাম ল্যামিয়তিস হুন্না ইংসুং আবলাহমা যান কোনো মানুষ ও জিন ইতিপূর্বে তাদের হুরদের সাথে সহবাস করেনি আয়াতে বর্ণিত তমসুন এর অর্থ হলো সহবাস করা অর্থাৎ কিংবা সতীত্বের পর্দা দূর করা আয়ার দ্বারা বোঝা যায় যে জিনেরাও সহবাস করে কিংবা সতীত্বের পর্দা দূর করে অবশ্য কেউ কেউ এই শব্দের অর্থ বলেছেন স্পর্শ করা এর দ্বারা এর দ্বারা তারা যে বিয়ে সাদী করা তা স্পষ্ট বোঝা যায় ইমাম বাইহাকি তার সোহাবুল ইমান গ্রন্থে সাবেত করে বর্ণনা করেছেন তিনি বলেন ইবলিস আল্লাহর কাছে প্রার্থনা করল হে রব আপনি আপনি আদমকে তৈরি করে আমার সাথে তার শত্রুতা সৃষ্টি করে দিয়েছেন আমাকে তার উপর নিয়ন্ত্রণ শক্তি দান করেছেন দান করুন আল্লাহ বলেন তাদের বুক তাদের বুক হলো তোর বাসস্থান ইবলিশ বলল আরও বাড়ান আল্লাহ বলেন আদম সন্তান একজন জন্মগ্রহণ করলে তোর সন্তান জন্মগ্রহণ করবে দশটি তারপর ইবলিস আরো বাড়ানোর প্রার্থনা জানায় আল্লাহ বলেন ওয়াস্তাফতিজ ওয়াস্তাফ ওয়াস্তফ জিস মানিস্তত তামিন হুম বি সাউতিকা ওয়াজলি বা আলাই হিম বি খৈলিকা বরজলিকা ওয়াশারিক হুম ফিল এম ওয়ালি ওয়াল আউলা দি ওয়াইদ হুম ওমা আয়দ হুম উশ্বাইতন ইল্লা গরুর তুই তাদের মধ্য থেকে যাকে পারিস তাকে নিজ আওয়াজ দ্বারা এবং নিজ অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা আক্রমণ করে সত সত্যাচ্যুত কর তাদের অর্থ সম্পদ ও সন্তান সন্ততিকে শরিক হয়ে যা এবং তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় ছলনা ছাড়া শয়তান তাদেরকে কোনো প্রতিশ্রুতি দেয় না সুরাবণী ইসরায়েল চৌষট্টি নম্বর আয়াত এই আয়াতে ইবলিসের অশ্বারোহী ও পদাতিক বাহিনীর কথা উল্লেখ আছে তারা তারা তারাই সন্তান সন্ততি বা বংশধর বিয়ে ছাড়া বংশধর হতে পারে না ইবনুল মুঞ্জের সাবি থেকে বর্ণনা করেছেন তাকে প্রশ্ন করা হলো ইবলিশের স্ত্রী আছে কি তিনি উত্তরে বলেন এই ব্যাপারে আমি কিছু শুনি আমি কিছু শুনিনি কাজী আব্দুল জব্বার বলেন আয়াতে বর্ণিত শব্দ দ্বারা সন্তান ও স্ত্রীকে বোঝানো হয়েছে তাদের সুক্ষতা সূক্ষ্ম সন্তান উৎপাদনের পথে বাধা নয় তিনি বলেন আপনি কি এমন সূক্ষ্ম প্রাণী দেখেন না যাকে গভীর পর্যবেক্ষণ বা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া চোখে দেখা যায় না কিন্তু তাদেরও বংশ আছে আল্লাহর সৃষ্টি জগতে ক্ষুদ্র 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 প্রাণী রয়েছে আল্লাহ বলেন তিনি পবিত্র যিনি জামিন থেকে উৎপন্ন উদ্ভিদ মানুষ এবং যা তারা জানে না তার যা তারা জানে না তার প্রত্যেককে জোড়া জোড়া সৃষ্টি করেছেন সুরয়াসিন ছত্রিশ আল্লাহ জিনসহ অন্য যে কোনো প্রাণীর বংশ বংশবৃদ্ধি এবং সৃষ্টি করতে সক্ষম সৃষ্টির জন্য তার শুধু হুকুমি যথেষ্ট এটাই তিনি কোরআন মজিদে বলেছেন ইন ইদা এম রুহু ইদা আই এনহু কুম তিনি যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তখন তাকে কেবল বলে দেন হও তখনই হয়ে যায় সুরাইয়াসিন বিরাশি নম্বর আয়াত